नमस्कार, आमी सम्राट और आपनारा देखछेन न्यूज बर्तमानेर विशेष अनुष्ठान जनमत। जनमत आपनार मत, आमार मत, जनतार मत, ताई निये जनमत। आजकेओ एकटा विषय रयेछे एबं सेई विषयटा अत्यंत गुरुत्वपूर्ण। आजकेर सीजीओ कमप्लेक्सेर अर्थात सल्टलेकेर सीजीओ कमप्लेक्से বামেদের সমাবেশ ছিল, সিজিও কমপ্লেক্স ঘেরাও কর্মসূচি ছিল, কিন্তু মূল লক্ষ্যটা ছিল হচ্ছে ছাত্র যুবদের সামনে রেখে এই বামেদের এই অভিযান। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে ছাত্র যুবদের সামনে রেখে বামেরা কি ঘুরে দাঁড়াতে পারবে? শাসনভারের এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, কিন্তু রাজ্যের বিরোধী দলের তকমা সেটা কি তারা ফিরে পাবে? এটাই হচ্ছে আমাদের আজকের জনমত। আমাদের প্রথমেই পশ্চিম মেদিনীপুরের দিকে যাব, দেখব ওখানকার মানুষের এই বিষয়ে জনমত কি। ছাত্র যুবদের হাত ধরে বামেরা অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবে, সেটা সময়ের অপেক্ষা। আমরা চাই রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। সাধারণ মানুষ কি চায়? যাতে ভালো হয়, কিছু হয়, ঠিক আছে। রাজনীতি এখন তো শুধু পকেট মানি, কিন্তু আমরা চাই যে আগামী দিনে আরো কিছু ভালো হোক। ছাত্র যুবদের হাত ধরেই আবার সমাজের পথ একটা অন্যভাবে সৃষ্টিশীল সমাজ তৈরি হবে, পরিবর্তন আসবে। বামফ্রন্ট আর আসবে না, না আসার কারণটা অনেকগুলো আছে, যেটা আমি বলতে চাই না। কোনো রাজনৈতিক দলকে আমি সমর্থন করি না। এখনকার যা রাজনীতি আছে খুব আলাদা হয়ে গেছে, অনেক আলাদা হয়ে গেছে বেঙ্গলে। আর বিশেষ করে বামফ্রন্ট, বামফ্রন্ট নিজের ভুলের জন্য চলে গেল, আর নিজের ভুলের জন্য আর কোনো দিন আসবে না। আমাদের রাজ্যে ছাত্র যুবককে ধরেই বামেরা ঘুরে দাঁড়াবে, কারণ বামেদের একটা মূল স্লোগান ছিল শিক্ষা ও শিক্ষান্তে চাকরি চাই। আজকে কর্মসংস্থান নেই, যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছেন না, ফলে ছাত্র যুবকের পশ্চিমবঙ্গের হাল ধরতে হবে, এবং পশ্চিমবঙ্গকে রক্ষা করতে গেলে বামপন্থীদের বিকল্প আর কেউ নেই। আমার সহকর্মী প্রলয় সামন্ত এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর থেকে টেলিফোন লাইনে। প্রলয়, আমাকে একটা কথা বলো যে ছাত্র যুবদের হাত ধরে বামেরা ঘুরে দাঁড়াতে পারবে কিনা, এটাই ছিল আমাদের আজকের মোশন। তোমার জেলায় ছাত্র যুবরা অর্থাৎ কিনা বাম ছাত্র যুব যে যারা রয়েছে, তারা নিজেদের কতটা তৈরি করছে আগামী লড়াইয়ের জন্য? তোমাকে জানাতে চাইবো, যেহেতু আমাদেরকে বলা হয়েছিল যে জনমতটা এখানে জনতার মত, এখানে বাম ছাত্রদের যেমন মতামতটা নেওয়া হয়নি, তাদের মতামতটা আমি বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু জনতার যে দরবার, যে জনগণ যেটা বলছে, যে কিছু মানুষ বলছে যে বামেরা তাদের নিজেদের আধিপত্যতা নিজেরাই নষ্ট করেছে, বামেরা আর ফিরে আসবে না, বামেরা তাদের কিন্তু রাজনীতির জায়গায় রাজনীতি। আবার অনেকে বলছে রাজনীতি এখন এমন হয়ে গেছে যেখানে চেনাইতে শুধু পকেট মানি, এবং এবং রাজনীতিটা সাধারণ মানুষের কথা ভাবে না, তারা নিজেদের আক্ষেপটা গোছানোর চেষ্টা করে। এর পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখতে চাইবো, তুমি বললে যেহেতু যে বামেদের কি মতামত, তোমার কাছে প্রশ্নটা ছিল যে তোমার জেলার ছাত্র যুবরা কতটা প্রস্তুতি নিচ্ছে, বাম ছাত্র যুবরা কতটা প্রস্তুতি নিচ্ছে আগামী লড়াইয়ের? বাম ছাত্র যুবদের তো এই মুহূর্তে তোমাকে জানতে চাইবো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু প্রতিক্রিয়া না তাদের, তুমি তো দেখছো, তুমি তো সাংবাদিকতা করছো জেলার, তাদের প্রস্তুতি দেখে কি মনে হচ্ছে? তারা ছাত্র যুবরা প্রস্তুত আগামী লড়াইয়ের জন্য? তোমাকে জানতে চাইবো ছাত্র যুবরা কতটা প্রস্তুত, সেইটা যেমন একটা সময় সাপেক্ষ রয়েছে, কিন্তু অনেকেই কিন্তু বলছে অফ ক্যামেরাতেও, কিছু ছাত্র যুব তারাও বলছে যে হচ্ছে আমরা এবারে জয় করব, আবার ফিরে আসবে, আবার বাংলা হাসবে, এই যে তাদের একটা আশা, এবং এই আশাটা তাদের মধ্যে যেমন রয়েছে, কিন্তু তার পাশাপাশি তাদের আশাকে ক্ষুণ্ণ করে দিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষ। তারা বলছে যে তারা ছাত্র যুবরা তারা কতটা নিয়ে আসবে, আবার ছাত্র যুবদেরকে অনেকেই আবার সমর্থনও করছে, এবার শুধু সময়ের অপেক্ষা। আদেও কি ছাত্র যুবদের হাত ধরে আবার সেই পুনরুত্থান হবে বামেদের, সেটা শুধু অবশ্য সময়ের অপেক্ষা সম্রাটদা। একদমই প্রলয়, আগামী দিনে তোমার সঙ্গে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে এই জনমতে। এবারে আমরা একটু নদিয়ার দিকে তাকাই, দেখি নদিয়ার মানুষ তাদের কি জনমত, শুনে নেব নদিয়া।
আমার মনে হয় বামেদের যে ছাত্র আন্দোলন এবং যুব আন্দোলন, এদের হাত ধরেই আমাদের আমাদের এই রাজ্যের যে হাল শাসন, রাজ্যের যে শাসন ব্যবস্থা, রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা টোটালি ভেঙে পড়েছে, আমার মনে হয় এদের হাত ধরেই উঠবে এবং ভবিষ্যতে তৃণমূলের যে অপশাসন, এই সরকারের পতন ঘটে ছাত্র আন্দোলনের দ্বারাই নতুন একটা সরকার গঠন করবে। আবার কোনো সম্ভাবনাই দেখছি না। কিছু ছাত্র ডিএফআই এসএফআই আন্দোলন করছে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, যা হোক এখানে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের এজেন্সি দিয়ে বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্বকে, তৃণমূল দলকে, তৃণমূলের নেতাদের, তৃণমূলের কর্মীদের। তবে এটা ফলশ্রুত হবে না। আর এখনও পশ্চিমবাংলায় একটাই আওয়াজ, সেটা মমতা ব্যানার্জি। এই সরকারের অবস্থা খুবই সংকটজনক। কোনো চাকরি নেই, বাকরি নেই, যা অবস্থা এখন বেকার ছেলেরা চাকরির জন্য কি করবে? আর আমরা তো 34 বছর বাম আমল দেখলাম, আর এইবার 15 বছর, আবার 15 বছর তৃণমূল সরকারের এই রাজত্ব দেখছি। এবার নতুন সরকার আসুক না, একটা বিজেপি সরকার দেখা যাক না কি করে। আমার সহকর্মী কমল দত্ত এই মুহূর্তে রয়েছে নদিয়া থেকে টেলিফোন লাইনে। কমল, আমাকে তুমি একটা কথা বলো যে তোমার জেলার যারা একসময় এসএফআই ডিওয়াইএফআই করতো, তারা আজকে তাদের বয়স হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে যারা এসএফআই ডিওয়াইএফআই কিংবা অন্যান্য বাম সংগঠন করে, ছাত্র সংগঠন করে, ছাত্র যুব, তারা নিজেদের কতটা প্রস্তুত করছে আগামী লড়াইয়ের জন্য? দেখো, তোমাকে জানিয়ে রাখি রাজ্যের যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে রাজ্যের বামেদের যে ছাত্র যুব সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই, তারা যেভাবে প্রতিবাদ করছে রাজ্যের সর্বোচ্চ, যেখানে দুর্নীতি সেখানেও প্রতিবাদ হচ্ছে, চোর ধরো জেল ভরো বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করছে, আর এসএফআই এবং ডিওয়াইএফআই বামেদের যে ছাত্র যুব সংগঠন, তাদের জন্য কিন্তু আজকে সিপিএম এর কিছুটা কিছুটা কিন্তু তাদের যে বলতে গেলে তাদের অক্সিজেন, বাড়তি অক্সিজেন কিন্তু তারা পেয়েছে। এই যে ছাত্র যুবরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তারা কিন্তু একদম মাঠে ময়দানে, লড়াইয়ের ময়দানে কিন্তু আমরা আগেও দেখেছি দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু প্রতিবাদে মুখর হয়েছে, এবং রাজ্যের যে বিভিন্ন যে দল আছে সেই দলগুলির মধ্যে কিন্তু বামেদের যে ছাত্র যুব, তারা কিন্তু আমরা দেখেছি কলকাতার রাজপথে এবং বিভিন্ন জায়গায় তারা এই অবস্থান বিক্ষোভ, বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করে। এবং আগামী দিনে এই যে রাজ্যের যে পরিস্থিতি, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই রকম ধরনের ছাত্র যুব সংগঠন আরো অন্যান্য দলও আছে, কিন্তু এদের মধ্যে একটা শৃঙ্খলাবদ্ধ আমি দেখেছি এখানের রাজনীতি নদিয়াতে। তোমার কি মনে হয় যে তোমার যে বাম ফ্রন্টের আবার লড়াইয়ে ফিরে আসেন, আমি তারা রাজ্য দখল করবে এতটা আশাবাদী আমি নই, কিন্তু বিরোধী দলের তকমা পেতে গেলে ছাত্র যুবদের সামনে রেখেই পেতে হবে, এটাই মনে করছে তত্ত্ববিজ্ঞ মহল। সেইখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন যে সেই ছাত্র যুবরা কতটা প্রস্তুত? দেখো, ছাত্র যুবরা কিন্তু তারা একদম প্রস্তুত রয়েছে ঠিকই, কিন্তু যে 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 শাসন যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে কিন্তু ভালোভাবে সাজানোর জন্য যে আমি বলবো না যে তারা আগামী দিনে একদম প্রতিদ্বন্দ্বী করবে, একদম সামনাসামনি বিরোধিতায় জায়গায় আসবে, সেই জায়গায় আসতে অনেকটাই দেরি হবে আমার মনে হয়। তবে তারা প্রচুর দলগত বিভিন্ন বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা একতাবদ্ধ হবে সেই লড়াই সংগ্রামে, সেটা একটা সংঘবদ্ধ লড়াই, সেই লড়াইয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতাদের কিন্তু একটা সকলের সাথে যে একটা সমন্বয়, সেই সমন্বয়ের কিন্তু অনেকটা অভাব রয়েছে আমার মনে হয়। সাদা চুল কালো চুল এরকম একটা ব্যাপার, যে যারা ইয়াং জেনারেশন এবং যারা পুরনো রয়েছে অনেকে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের কিন্তু অভাব বোধ কিছুটা আমি লক্ষ্য করেছি। ধন্যবাদ কমল, আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা হবে জনমতে। এবার একটু মুর্শিদাবাদের দিকে তাকাই, দেখি সেখানকার মানুষের কি জনমত, শুনে নেব। আবার ফিরে আসবে এটা সম্ভাবনা এখন তো নাই। আচ্ছা,
অক্সিজেন পার্ক ওগুলো মমতা ব্যানার্জির কাছে সবকে হার মানতে হবে, কারণ ওর উন্নয়ন আছে। ছাত্র সমাজটা কি হয়েছে, ওর ওপরে ক্ষিপ্ত হয়ে তারা আবার বামের হাত ধরছে। সিপিআইএম এর খুব একটা মানে লাভ হবে না, কারণ যে ছেলেগুলো আজকে হয়তো সিপিআইএম এর কাছে যাবে, বামেদের কাছে যাবে, ওই ছেলেগুলো দুদিন পরে আবার বলবে যে না, মমতা ব্যানার্জি ছায়াতলে আমাকে থাকতে হবে। কেন যেহেতু এর আগে 34 বছর রাজত্ব করে গেছে, তার শেষের দিকে একটা মানে নিশ্চিহ্ন মুখে হয়ে গেছিল আর কি পার্টিটা। তো এখন ঘুরে দাঁড়াতে হয়তো, কিন্তু এখন বিধানসভায় কমসে কম 2-3 বার তো নয়। রফিকুল ইসলাম আমার সহকর্মী মুর্শিদাবাদ থেকে টেলিফোন লাইনে। রফিকুল, তোমার জেলাতে যে কটা কলেজ আছে সেখানে বামপন্থী ছাত্র সংগঠনের কি অবস্থা, সেখানে ইউনিটগুলো আছে নাকি ইউনিটগুলো উঠে গেছে? দেখো সম্রাট, যেটা হচ্ছে যে বামপন্থী সংগঠন যে SFI স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, এছাড়া একাধিক আরো শাখা প্রশাখা যে সংগঠনগুলি রয়েছে সেগুলি কিন্তু প্রতিটা কলেজেই হাতে গোনা কয়েকটা নেতৃত্ব রয়েছে। মূলত তারা যারা রয়েছে তারা কিন্তু সংগঠন যে সমস্ত বামপন্থী বড় সংগঠন যেমন CPIM, তাদের কর্মসূচিতেই কিন্তু সবাইকে দেখা যায়। তাছাড়া কিন্তু কোনো কলেজের কোনো কর্মসূচি তারা করতে পারে না বা তারা সাহস করে করে না। এর আগে যখন সিপি মানে তৃণমূল ছাত্র পরিষদ বনাম SFI ছিল, তখন তারা কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করত। তবে এখন কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ বনাম ছাত্র পরিষদ যখন হয়ে গেছে, তখন কিন্তু SFI একদম কোণঠাসা। মূলত তারা যখন পাবলিক প্লেসের যে কর্মসূচিগুলো হয়, যেমন যেমন বাস স্ট্যান্ডের কোনো কর্মসূচি বা বড় কোনো জনসভায় তারা অংশগ্রহণ করে, কোনো কলেজে পার্টিসিপেট করতে পারে না। যদিও CPIM এর এবারের যে সমস্ত নতুন তালিকা যেগুলো হয়েছিল, বিধানসভা ক্যান্ডিডেট যারা হয়েছিলেন যেমন মীনাক্ষী থেকে শুরু করে বেশ কয়েকজন, তাদের সাহসেই কিন্তু বেশ কয়েকটি কর্মসূচি হয়েছে মুর্শিদাবাদের রানীনগরে, মুর্শিদাবাদের বহরমপুরে, মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। অর্থাৎ তারা কিন্তু সক্রিয় হচ্ছে আগের তুলনায়, বিগত 5-10 বছরের থেকে বর্তমানে একটু হলেও তারা সাহসী এবং সক্রিয় হয়েছে আগামী দিনের নির্বাচনে তারা কোমর বেঁধে মাঠে নামবে বলে। রফিকুল, তোমার কি মনে হয় যে আগামী, তুমি যেটা বললে যে এখন একটু সাহসী হয়েছে, একটু কোমর বাঁধছে, কতটা লড়াই দিতে পারবে ছাত্র যুবরা আগামী নির্বাচনে? আগামী নির্বাচনে CPIM এর অর্থাৎ বামপন্থী যে সংগঠন রয়েছে শাখা প্রশাখা সকলেই, যদিও আমার জেলাতে রাজনৈতিক মহল সূত্রে পাওয়া খবর অনুযায়ী আমার জেলাতে কিন্তু জোটের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা রয়েছে রাজনীতিবিদদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে জোট হোক না হোক, CPIM এর যে সমস্ত ছাত্র ফেডারেশনরা রয়েছে, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া SFI থেকে শুরু করে আরো যারা রয়েছে, তারা কিন্তু অনেকটাই সহযোগিতা করবে বামপন্থী সংগঠনগুলিকে। ধন্যবাদ রফিকুল, আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে তোমার কাছে ফিরে আসবো জনমতে। আপাতত মুর্শিদাবাদ থেকে চলুন আমরা একটু উত্তর দিনাজপুরের দিকে নজর রাখি, দেখি উত্তর দিনাজপুরের মানুষ কি বলছেন, তাদের জনমত কি। আশায় পকেট করি এবং এই আকালে স্বপ্ন দেখি, তাদের তো ভাবতেই পারি যে যুব সম্রাটের সমাজের সবচেয়ে বড় একটা জায়গা যেখানে তাজা রক্ত এসে জমা হয়, এবং এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের যেই জায়গায় দাঁড়িয়ে আছে অবনমনের, এবং সেক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যুব সমাজ। সুতরাং তাদের তীব্রতা, তাদের প্রতিবাদ, তাদের আন্দোলনই যে কোনো শাসক গোষ্ঠীকে নাড়িয়ে দিতে পারে। মানে রাজাকে দড়ি ধরে টানলেই খান খান হবে, কীভাবে টানবে, কত আন্তরিকভাবে টানবে সেটা তাদের ব্যাপার, কিন্তু তারাই পারে। এই যুব সমাজই এই সময় সবচেয়ে বেশি স্বপ্ন আমাদেরকে দেখাতে পারে বলে আমি বিশ্বাস করি। আজকে তৃণমূল রাজত্ব করছে, তৃণমূলের সময় বাম রাজনীতিতে ছাত্র বা যুবরা রাজনীতি করছে, তারা যে আগামী দিনে তৃণমূলকে সরিয়ে নিজেরা সেই মসনদে বসবে না তার কি গ্যারান্টি আছে, বুঝতেই পারে। এই মুহূর্তে তো মনে হয় না সম্ভাবনা আছে, কিন্তু শুরুটা এভাবে হলে তো ভালোই হয়, কারণ একটা মানে একটা দীর্ঘদিনের এত দল
যে দলটা এতদিন আমাদের রাজ্যে ছিল তার ভালো দিকটাও ছিল, খারাপ দিকটাও ছিল, হয়তো কিছু খারাপ ছিল বলে সরে যেতে হয়েছে, আবার নতুন করে যদি তারা শুরু করে তো ভালোই, অবশ্যই ভালো। কৌশিক চট্টোপাধ্যায় আমার সহকর্মী এই মুহূর্তে উত্তর দিনাজপুর থেকে। কৌশিক, একটা জিনিস বলো যে তোমার জেলায় বামপন্থী ছাত্র যুবদের এই মুহূর্তে সংগঠনের হাল কেমন? দেখো সম্রাটদা, এক সময় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ছিল বাম দুর্গ, প্রতিটা জেলার যতগুলো উত্তরবঙ্গের জেলা তার মধ্যে কিন্তু বাম ছাত্র যুব সংগঠনের যে কার্যাবলী, সে কার্যাবলী একটা সময় রায়গঞ্জ এবং উত্তর দিনাজপুরের অন্যান্য জায়গায় কিন্তু একটা বিরাট বড় তাদের ভূমিকা ছিল গোটা রাজ্যের মধ্যে। সেক্ষেত্রে বর্তমানে কিন্তু বাম ছাত্র যুব সংগঠন যেটা 2011 পরে সরকার পরিবর্তনের পরে অনেকটাই যেটা ব্যাকফুটে চলে গেছিল সেটা কিন্তু ধীরে ধীরে রিকভার করার চেষ্টা করছে ছাত্র সংগঠন, যুব এবং ছাত্র সংগঠনের নেতৃত্বরা। তারা নেতৃত্বতে একেবারে নতুন মুখ নিয়ে এসছে, তারা চেষ্টা করছে যে আগামী দিনে যাতে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক যারা 24 ঘন্টার যারা পার্টির সাথে বা যুব সংগঠনের সাথে যারা যুক্ত থাকবে সেরকম ছাত্রদের এবং যুবদের নিয়ে আসার চেষ্টা করছে। এমনি রায়গঞ্জে বর্তমানে কিন্তু বাম ছাত্র যুব সংগঠন রাজ্যের বিভিন্ন জেলায় যেখানে উত্তরণ ঘটছে সেইখানে সে তার থেকে কিন্তু কিছুটা কম নয়, বরং কিছুটা বেশি বলা চলে সম্রাটদা। উত্তরবঙ্গে কৌশিক, উত্তরবঙ্গে আমরা বহু জায়গায় দেখেছি যে বিজেপির একটা তারা তাদের সংগঠন বৃদ্ধি করেছে, কিন্তু বিজেপির যে ছাত্র সংগঠন তারা বেশি শক্তিশালী এখনো পর্যন্ত তোমার জেলাতে, নাকি বামেরা ছাত্র সংগঠন বেশি শক্তিশালী? দেখো রাজ্যগত ভাবে যদি দেখা যায় যে বিজেপি যখন কেন্দ্র সরকারে আসলো এর আগে মোদি সরকার গঠন করলো, তারপরে কিন্তু ধীরে ধীরে বিজেপি তার সংগঠন গোছানো শুরু করে এবং শক্তি বৃদ্ধি হতে শুরু করে, এবং সেক্ষেত্রে ছাত্র এবং যুব সংগঠন যেটা ওদের, সে বিজেপির ছাত্র যুব সংগঠনের থেকে তুলনামূলক কিন্তু বাম ছাত্র যুব সংগঠনে শক্তিশালী এবং তাদের কার্যকারিতাও অনেক বেশি। বিশেষ করে করোনাকালে আমরা দেখেছি তাদের বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিটা কিন্তু মানুষের মধ্যে কিছুটা হলেও দাগ কেটেছে, কিন্তু বিজেপি বা তার ছাত্র যে সংগঠনগুলো আছে সেগুলো কিন্তু সেইভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে মারাত্মক কিছু যে দাগ কাটতে পেরেছে মানুষের মনে সেরকম মনে হয় না। ধন্যবাদ কৌশিক, আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে ফিরে আসবো তোমার কাছে এই জনমতেই। আমরা এবার একটু উত্তর দিনাজপুর ছাড়িয়ে কোচবিহারের দিকে নজর দিয়ে দেখি কোচবিহারের মানুষ কি বলছেন, শুনব। সবাই যদি মিলেমিশে কাজ করে আবার বামপন্থী ঘুরে আনবে। কারণটা কি? কারণ এই যে সরকারের দেখতেছে চাল চলন, তাতে সাধারণ শ্রেণীর লোকেদের কোনো সুবিধা নাই। লড়াই আন্দোলন করছে, কাজের দাবিতে বলুন, শিক্ষার দাবিতে বলুন, সাধারণ মানুষের শ্রমের বিনিময়ে তারা ন্যায্য মূল্যটা পাবে, কৃষক তার ন্যায্য ফসলের মূল্য পাবে, এই সমস্ত দিক থেকে ছাত্র যুবরা সবার স্বার্থে, সকলের স্বার্থে যে আন্দোলন গড়ে তুলছে পশ্চিমবঙ্গের বুকে, সেই আন্দোলন হাওয়া বলছে যে বামপন্থী সরকার ছাত্র যুব কৃষক মেহনতি মানুষ শ্রমিকের হাত ধরে আবার বামপন্থী সরকার আসবে। একসময় বামমূলে ঠিক চাকরি বাকরি হতো, এখন এখন যেমন চাকরির কোনো সুযোগই আমাদের নেই, আমরা বেকার, আমাদের কাজের সন্ধান চাই, সে বাম হোক তৃণমূল হোক যেই হোক, যেভাবে করে কাজ আমাদের আটকে যাচ্ছে, আমরা এখন বেকার, আমাদের কর্মসংস্থানের দরকার, কর্মসংস্থান এখন আমাদের হচ্ছে না, দিনকে দিন আমাদের ব্যবসা খারাপ হচ্ছে, আমরা চাই যে আমাদের উন্নতি করাতে পারবে সেই আসুক। বামপন্থীরা যেরকম আগে কাজকর্ম করছে সেই কাজকর্মগুলো দেখে সেইভাবে আবার বামপন্থীরাই ফিরে আসার দরকার। কেন? আমরা আগে যা দেখতেছি কাজকর্ম, যা বামপন্থী করছে সেই কাজকর্ম এখন হচ্ছে না, এখন আবার বামপন্থী আসলে পরে সেরকম কাজকর্ম হবে সেটা আমরা দেখতে চাই। অভিজিৎ শীল আমার সহকর্মী এই মুহূর্তে কোচবিহার থেকে। অভিজিৎ, একসময় বামেদের লাল দুর্গ ছিল হচ্ছে তোমার এই কোচবিহার জেলা, ওখানে সিপিআইএম এর থেকেও বরং বামেদের অন্য সংগঠন, অন্য দলগুলোই বেশি শক্তিশালী ছিল,
এই মুহূর্তে ছাত্র যুব বাম ছাত্র যুবর কি অবস্থা, কতটা শক্তিশালী হয়ে উঠছে তারা? দেখো, কোচবিহার জেলাবাসীর অধিকাংশ মানুষের বক্তব্য বা আশা যে ছাত্র যুবদের হাত ধরেই কিন্তু বামফ্রন্ট আবার ফিরে আসবে। কারণ এই মুহূর্তে শাসক দল বিভিন্ন দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে, পাশাপাশি নেই কোনো রিক্রুটমেন্ট, বিভিন্ন দপ্তরে আসন ফাঁকা থাকলেও কোনো নতুন ভাবে রিক্রুটমেন্ট হচ্ছে না, দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে। কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে কিন্তু ছাত্র যুবরা তাতে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং কোচবিহারবাসী যারা জনমতে আজকে বলেছে বা তাদের বক্তব্য দিয়েছে, তাদের কিন্তু আশা যে এই ছাত্র যুবদের হাত ধরে কিন্তু বামফ্রন্ট আবার ঘুরে দাঁড়াবে। অভিজিৎ, একটা জিনিস আমাকে তুমি বলো যে ছাত্র যুবরা আন্দোলনের মাধ্যমে ফিরে আসবে, এটা কিছু মানুষ স্বপ্ন দেখছেন, কিন্তু যে বিভিন্ন কলেজ আছে তোমার জেলাতে বা তোমার অঞ্চলে বিভিন্ন কলেজ আছে, সেখানে বিভিন্ন যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো আছে, তারা এখন তাদের অবস্থান কি, তারা কতটা শক্তিশালী? দেখো, একটা সময় কিন্তু রাজ্যে পালা পরিবর্তনের পরে কিন্তু কলেজ থেকে বামফ্রন্টের কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল, বিভিন্ন কলেজগুলোতে তাদের ঢুকতে দেওয়া হতো না এবং তাদের সংগঠন ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু ধীরে ধীরে বামফ্রন্ট কিন্তু সংগঠন কিন্তু ওরা ভেতরে ভেতরে কাজ করে কিন্তু তারা একটা কিন্তু এখন ভালো জায়গায় আছে এবং প্রত্যেকটা কলেজেই কিন্তু এখন বামপন্থী সংগঠন সক্রিয়। সুতরাং এখন যদি কোনো ভোট বা কিছু যাই হোক না কেন, এখন কিন্তু পরস্পর বিরোধী একদম টক্করে টক্করে লড়াই হবে কিন্তু। ধন্যবাদ অভিজিৎ। জনমতে আগামী দিনে তোমার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। জনমত আজকের মতো এই পর্যন্তই, আগামী সোমবার আবার আপনাদের সঙ্গে জনমতে ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।